আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, এই তো আমি মুরগির মাংস এখানে মুরগি নিয়েছি, আজকে রোস্ট পাক করব। তো রোস্ট রান্না করার জন্য এখানে আমি এই যে মুরগির মাংস আর টক দই অল্প পরিমাণে দিচ্ছি, আর লেবুর রস দিয়ে আমি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা, প্রতিবারের মতো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার পাশে থাকবেন, আর ভিডিওটা দেখার শুরুতেই প্লিজ একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক অনেক গুরুত্বপূর্ণ, সো লাইকটা দিতে কেউ ভুলবেন না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা, তারপরে রসুন বাটা, যত তারপর পেঁয়াজ বাটা, এই সব কিছু আমি একসাথে দিয়ে মাংসটা ম্যারিনেট করে নেব। তো এখানে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, এখানে আমি হলুদ ইউজ করব না, শুধু মরিচ দিব, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে মাংসটা আমি মেখে ম্যারিনেট করে নিব। এটা জাস্ট আজকে রান্না করব। এমনিতেও আমার চ্যানেলে মুরগির রোস্ট আগে ভিডিও দেওয়া আছে, তো আমি এটা ডিটেলসে শেয়ার করলাম না, আজকে রান্না করব, তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আজকে এগুলো রান্না বান্না সব করে তারপরে আমি এক জায়গায় যাব, আপনাদের সাথে নিয়ে যাব, আপনারা তো দেখতেই পারবেন। তো আমি মুরগির মাংসগুলো মেখে নিলাম, মেখে একটু রেস্টে রেখে ভেজে নিচ্ছি। তো মুরগির মাংসটা, মুরগির রোস্ট আমি করে নিলাম, আর এদিকে সালাদ করে নিছি, আর সাদা পোলাও রান্না করছি। তো এগুলো রান্না করে হঠাৎই তাড়াহুড়া করে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, তো অল্প পরিমাণে খাওয়া দাওয়া করে আমরা এক জায়গায় যাব। তো এই যে সাদা পোলাওটা রান্না করছি, আর এখানে অনেক দিন পর একটু হেঁটে এক জায়গায় যাব, তো আমি এখানে আবার এই যে পোলাও নিয়ে নিচ্ছি, আর মুরগির রোস্টটা খেতে অনেক ভালো হয়েছিল। তো ছেলেদেরকেও দিয়ে দিচ্ছি। তো ছেলেদেরকে দিয়ে খাওয়া দাওয়া করে দেখতে পারতেছো এই যে আমি হেঁটে যাচ্ছি, সামনে ছেলে হেঁটে যাচ্ছে। এটা আমার ভিডিওটা ঈদের 3 দিন পরের ভিডিও, আমি অনেক দিন পরে এখন আপলোড দিচ্ছি। তো এই যে রেল লাইন ধরে হেঁটে হেঁটে যাচ্ছি, আর প্রকৃতিটা অনেক সুন্দর, কৃষ্ণচূড়া গাছে একদম ফুল ফুটে আছে, সেটাও তোমাদের মাঝে শেয়ার করলাম, তো অনেক ভালো লাগলো, আর গাছটা দেখতেও অনেক সুন্দর। তো এই যে আমার বান্ধবীর বাসায় যাচ্ছি, তো আমার এই যে আমরা কাছে আমার বান্ধবীর বাসা, তো বান্ধবীর বাসায় বেড়াতে আসছি। তো এই যে রাস্তাটা, আমি আমার ছেলেরা সবাই মিলে অনেক দিন ধরে বান্ধবী বলতেছিল আসার জন্য, আসিনি, তো ঈদের 3 দিন পরে গেছি।
আসলে বেড়াতে ভালোই লাগে, আর নিজেদের প্রিয়জনদের কাছে গেলে তো আরও অনেক ভালো লাগে। এমনি তো সময় পায় না যাওয়ার জন্য। তো এই যে আমার বান্ধবীর বাসা, আমার বান্ধবীও একজন স্কুল শিক্ষিকা, হাই স্কুলের ইংলিশের টিচার। তো সে খাবার পরিবেশন করছে, তো মাংস রান্না করছে, তারপরে মাগুর মাছ রান্না করছে, আর আলু ভাজা মাছের ডিম দিয়ে এগুলো করছে। বাচ্চাটাকে, আসলে আমার বান্ধবীর বাচ্চা মেয়েটা অসুস্থ, তো তাকে দেখার জন্যই গেছিলাম। ঈদের বেড়ানো হলো আর মেয়েটাকেও দেখা হলো, এমনিতেও সময় পায় না যাওয়ার জন্য। তো এই যে আমার বান্ধবীর রান্নাঘর, খুবই ব্যস্ত থাকে, সেও অনেক ব্যস্ত থাকে। তো আমাদের কারো সাথে তেমন একটা দেখা হয় না, মোবাইলে কথা হলে হয়। তো ঈদের উপলক্ষে গেলাম, আর বাচ্চাটাও অসুস্থ, সবাই ওর জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায়। আর এই যে আমার বান্ধবীর এটা থাকার ঘর। তো সব কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এটা ছাদের উপরে, একদম খোলামেলা মেঘলা আকাশ পরিবেশ, তেমন গাছ তারা লাগায়নি, লেবু গাছ লাগাইছে, এটা মেবি সুগন্ধি লেবু। তো বন্ধুরা, এই তো আজকের ভিডিওটা, আশা করছি সবার ভালো লাগবে। তো ভালো লাগলে সবাই লাইক করবেন, আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। তো আজ রাখছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।